তথ্য প্রযুক্তির কল্যাণে ডিজিটাল যুগে প্রবেশ করেছে চাঁদপুরের ভূমি বিভাগের সেবা। অনলাইনে আবেদন বাড়ার সঙ্গে সঙ্গে কমেছে ভূমি অফিসের ভিড়। ডিজিটালাইজেশনের কারণে জমির নামজারি, মালিকানা যাচাই সহ বেশিরভাগ সেবাই এখন মিলছে অনলাইনে। আগে ভূমি অফিসে যে এসব কাজ করতে হতো, যা এখন করা যাচ্ছে ঘরে বসেই। প্রযুক্তির কারণে আমি এই 5-6 দিনের মধ্যেই আমার খতিয়ান আমি পাইলাম হাতে। আগে তো 3-4 মাস সময় লাগতো ঘরে জেলে দিলে এবং টাকা নিতে অনেক অতিরিক্ত। দ্রুতগতিতে খারিজ পাওয়া যাইতে আছে, অন্যান্য কেউ ওনার বিরুদ্ধে কোনো ইলিগেশন দিলে এগুলি তারা দ্রুতগতিতে বিচার হয়ে যায় গিয়া। নির্ধারিত সময়ের আগেই আবেদন নিষ্পত্তি করা হচ্ছে বলে দাবি ভূমি বিভাগের, আর জবাবদিহিতা নিশ্চিত করায় সব কাজ ঠিক মতো হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। আমরা 28 দিনের পরিবর্তে 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আমরা কার্যক্রম সম্পন্ন করছি। তো যে সকল বিষয় স্বাভাবিকভাবে নিষ্পত্তিযোগ্য ওগুলো আমরা এখন অনলাইনে স্বাভাবিকভাবে নিষ্পত্তি করি। যদি কোনো বিষয়ে আমাদের মনে হয় যে না, দুই পক্ষকে শুনানি নিয়ে তারপর এটা নিষ্পত্তি করা উচিত, তখন আমরা দুই পক্ষকে ডাকি। সবগুলো বিষয় নিয়ে আমরা নিয়মিত আলোচনা করি এবং কেউ যদি কোনো কারণে পিছিয়ে থাকে এজন্য তাকে আবার আলাদা জবাবদিহি করতে হয়। চাঁদপুরের 8 উপজেলার ভূমি বিভাগের সহকারী কমিশনারের কার্যালয় ছাড়াও ডিজিটাল সেবা নিশ্চিতে কাজ করছেন 90টি ইউনিয়নের সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।